মুখে রুচি ফেরাতে সহজভাবে তৈরি করে নাও টমেটোর মুচমুচে পকোড়ার রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদে পকোড়ার রেসিপি। টমেটোর পকোড়া বানানোর জন্য আমি এখানে টমেটোকে এইভাবে সরু করে কেটে নিয়েছি, আর এখানে আলুকেও এইভাবে সরু করে কেটে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষভাবে এই পকোড়াটা তৈরি করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। 3 থেকে 4 চামচ নিয়ে নিচ্ছি বেসন। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1 বেকিং সোডা দিয়ে, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। সব শেষে এখানে আমি আগে থেকে চীনাবাদামকে এইভাবে ভেঙে টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। এখানে কোনো রকম জলের প্রয়োজন হবে না, মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে। ওখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিসপি হয়েছে। এইভাবে মুখে স্বাদ বদলাতে একবার টমেটোর এই পকোড়া বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধান ও সুস্থ থেকো, ধন্যবাদ।